তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য ভিডিওটিকে মিস করবে না। সো আজ দেখুন, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ব্লুটুথ থাকে। ব্লুটুথ কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে থাকে। এর মাধ্যমে কিন্তু আমরা এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে ফটো ভিডিও ট্রান্সফার করি, এছাড়া কিন্তু আর কিছু করি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনে থাকা ব্লুটুথ অপশানটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু মোবাইল ফোনের ব্লুটুথ অপশানের মাধ্যমে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল ফোনের সিম কার্ড থাকুক আর বা নাই থাকুক, বা মোবাইল ফোনের ডেটা কিন্তু আপনি বন্ধ করেই কিন্তু ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং এই কাজটি যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে যে কীভাবে সম্ভব যেখানে ব্লুটুথ অপশানের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। তো কীভাবে আপনি মোবাইল ফোনে থাকা ব্লুটুথ অপশানের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ব্লুটুথ অপশানটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার কাছে দুইটি মোবাইল ফোন রয়েছে। এখন আমি এই মোবাইল ফোন থেকে এই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করব ব্লুটুথ অপশানটির মাধ্যমে, কোনো রকম ইন্টারনেট লাগবে না দ্বিতীয় এই মোবাইল ফোনে। সো গাইস, এখন আপনি যে মোবাইল ফোন থেকে ইন্টারনেট নেবেন সেই মোবাইল ফোনের মধ্যে মোবাইল ডেটা অপশানটিকে অন করবেন। অন করার পর ব্লুটুথ এখানে কিছুক্ষণ চেপে রাখবেন। চেপে রাখার পর এখন আপনি দ্বিতীয় মোবাইল ফোনের মধ্যে ব্লুটুথ এখানে কিছুক্ষণ চেপে রাখার পর এখন আপনি দুটি অপশানকে এখান থেকে অন করবেন। ঠিক আছে, দুটি মোবাইল ফোনের মধ্যে ব্লুটুথ অপশান দুটো অন করবেন। অন করার পর এখন আপনি ডিভাইস দুটি কানেক্ট করবেন। ঠিক আছে, এখন আমি রিয়েলমি 8 এই মোবাইল ফোনের নাম দেখা আছে রিয়েলমি 8। এখন আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি কানেক্ট করছি। ঠিক আছে, দেখুন কানেক্ট হয়ে গিয়েছে। তো কানেক্ট যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট এই মোবাইল ফোনের মধ্যে মোবাইল ফোনের সেটিংসে আসবেন। আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে কানেকশান অ্যান্ড শেয়ারিং, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ব্লুটুথ থিয়েটারিং। এখন আপনি অবশ্যই অবশ্যই এই অপশানটিকে অন করবেন। এই অপশানটি খুঁজে না পেলে আপনি মোবাইল ফোনের সেটিংসে গিয়ে সার্চ করে এই অপশানটি অবশ্যই অবশ্যই অন করবেন। তো অন করার পর দেখবেন যে কিন্তু এই মোবাইল ফোন থেকে এই মোবাইল ফোন ইন্টারনেট চলে এসেছে। দেখুন আমার মোবাইল ফোনের মধ্যে কোনো রকম মোবাইল ডেটা অন করা নেই। এখন আমি ইন্টারনেট চালিয়ে দেখে দেখবো যে ইন্টারনেট চলছে কিনা। এখন আমি জাস্ট এখান থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করলাম। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপটি কিন্তু খুব সহজে এখানে ওপেন হয়ে গিয়েছে। দেখুন ইউটিউবটি এখানে চলছে, কোনো রকম ইন্টারনেট কানেকশান কিন্তু আমার মোবাইল ফোনের মধ্যে নেই। দেখুন মোবাইল ডেটা কিন্তু বন্ধ রয়েছে অলরেডি, মোবাইল ফোনের মধ্যে মোবাইল ডেটা কিন্তু বন্ধ আছে। তারপরে কিন্তু আমি খুব সহজে এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারছি মোবাইল ফোনের মধ্যে, কোনো রকম কানেকশান নেই, শুধুমাত্র এখান থেকে ব্লুটুথ অপশানটি অন করা রয়েছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে আপনার মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্লুটুথ অপশানটির মাধ্যমে। এবং এই কাজটি যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে যে এটি কীভাবে করা সম্ভব। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।